दिस अनबिलीवेबल पर्सन, भगवान उसको 100 साल लंबी उम्र दे। बहुत अच्छा लगा, इंडिया सरकार आई लव यू, एक्सीलेंट वर्क एंड टीम वर्क। वहाँ तो माहौल बहुत ही गड़बड़ है, यहाँ तो बहुत सेफ है। नरेंद्र मोदी है तो मुमकिन है, महसूस तो बहुत अच्छा कर रहे हैं। एमन एकटा समय छिलो जखन गुरुत्वपूर्ण खबरों लुकिए रखा हतो, आजकल जे धरनेर खबर होक ना केनो ता सोशल मीडिया वायरल हो जाए। এমন কিছু খবর আছে যা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখানো হলেও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয় না। ফেসবুক ও অন্যান্য কিছু পোস্ট থেকে জানা যাচ্ছে যে সুদান ইসলাম মুক্ত হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার এই পোস্টগুলো আসলে কি সত্যি নাকি মিথ্যা তা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, কিছুক্ষণ আগে বললাম না, সোশ্যাল মিডিয়ায় এমন কিছু খবর রয়েছে যা ভারতীয় মিডিয়ায় দেখানো হয় না, কিন্তু ফেসবুক এবং ইউটিউবে সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পেয়ে যান। এখানে দেখতে পাচ্ছেন 14-15 লোক কি সব বাংলাদেশিও কি হ্যায় আর ইয়ে সব ইস দেশ মে ঘুসতে ও কব কব সে কর রহে হ্যায় বলো জো মাস্টার মাইন্ড হ্যায় তিনজন কখন থেকে করতে হয়েছে সব কাল স্যার সেটা নাম আমি জানি না ওরা তার আগে 15-16 বছর আগে আছে স্যার 15-16 সাল সে কর রহে হ্যায় চুরি अभी जो चोरी हुआ उसने इसको कितना पैसा दिया कुछ तो देख कत पैसा दिए আমাদের কত দেন স্যার আমাদের রেখে বলে সাথে কলকাতা দিয়ে উঠে বলে শেষ করে গেছে इसके गांव में जाकर दिए ना परिवार को परिवार को कितना पैसा दिए परिवार को तो दिए तो फैमिली देर ना क्यों के देने कब को देने अरे भैया तुम तो घूमने फिरने आए थे क्या इंडिया टूरिज्म वीसा पे आए तो फिर टूरिस्ट समझ लिए खुद को घूम घूम के चोरी कर रहे हो इनारा होलन बांग्लादेशी चोर ভারতে এসে বিভিন্নভাবে চুরি চামারি করে। ভিডিওর সাউন্ডটা খুলে দেওয়া হলো, আপনারা একটু দেখে নিন, তারপর আমরা সুদান কিভাবে ইসলাম মুক্ত হচ্ছে সেটা বিষয়ে বলবো। হ্যাঁ ইয়ে দেখো ইয়া কহাঁ মিলা ইয়ে কেদিকে পাইছিস কোথায় কোথায় পেয়েছিস এটা কে লোকন বানাই স্যার এটা যে তালা ভাঙ্গে খানি পুলিশ কো কহাঁ মিলা তোদের কোথায় পেয়েছিস এটা লোকন কোথা থেকে বানাই হম কই কল কে এটা নেই হম লোক কো কহাঁ সে মিলা পুলিশ কো কহাঁ সে মিলা এটা আমাদের কোথা থেকে পেয়েছিস স্যার সব घर कहाँ पर बांग्लादेशी है ना तो यार कलकत्ता को घर बना हाँ किराए का तुम ये कब से आया हुआ इंडिया में कुछ তুই ইন্ডিয়া কখন কত বন্ধ আসছিস কত আসছিস পাসপোর্টের আগে একবার আসছিলাম পাসপোর্ট সে পহলে একবার আয়া থা পাসপোর্ট সে পহলে আসি আদি সে अभी क्या भाड़े पे घर लिया था भाड़े पे घर नहीं चले कलकत्ता भाड़ा में और ये आधार कार्ड कैसे बनवाते थे पूछो आधार कार्ड की रकम करे रकम करे आधार कार्ड वाले से के वाले से ওখানে নতুন হাটে বলে একটা জায়গা আছে কিতনে কিতনে রুপে বন জাতা হ্যায় পুছো আধার টাকা হয়ে আধার কার্ড বানায় 1500 রুপে মে আধার কার্ড বন জাতা হ্যায় দেশ কি আইডেন্টিটি কিতনি সস্তি কর দিয়া ইন লোগো নে 1500 রুপে মে আধার কার্ড और जो बाकी जो दोस्त थे इसके 10-12 चोरी किए वो कहाँ है बांग्लादेश में पूछो अखन कुथा हो रहा तो वो बाकी साथी रहा নমস্কার মিত্রগণ, সনাতনী সংস্কৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখার আগে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। একটু রিসার্চ করে জানতে পারলাম সুদানে এখন গৃহযুদ্ধ শুরু হয়েছে, দুজন সেনাদক্ষর বাহিনীর মধ্যে যুদ্ধ হচ্ছে। আজ তাক নিউজ থেকে জানা যায় সুদানের অবস্থা খুবই শোচনীয়। দেশটাতে সৃষ্টির শুরু থেকে গৃহযুদ্ধ সংঘটিত হয়ে আসছে, সেখানে সেনাবাহিনীদের মধ্যে যুদ্ধ শুরু করা হয়েছে এবং লাগাতার বোমাবর্ষণ করা হচ্ছে। তথ্যসূত্র অনুযায়ী সেনাবাহিনীর প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স মানে আরএসএফের মধ্যে এই যুদ্ধ 15 এপ্রিল থেকে শুরু হয়েছিল। এতই উত্তেজনা সৃষ্টি হয়েছিল যে পাশের দেশগুলো সীমানা থেকে সেনাবাহিনী সরিয়ে দিয়েছিল। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ তাদের নাগরিকদের দেশে আনার উদ্যম প্রয়াস করছে। আসলে সুদানে চলা এই সংঘর্ষ স্বাধীনতার দাবিতে চলা একটি যুদ্ধ, কিন্তু কিসের স্বাধীনতা, কার কাছ থেকে কার স্বাধীনতা, কার জন্য এরা যুদ্ধ করছে? মিত্রগণ, ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে বলা যেতে পারে সুদানে ব্রিটেন আর মিশর শাসন করত। 1952 সালে একবার স্বাধীনতা আন্দোলন হয়েছিল, 1956-তে সুদানকে স্বাধীনতা প্রদান করা হয়। যদিও স্বাধীনতার পরে দক্ষিণ সুদানের অধিবাসীরা খুব একটা খুশি ছিল না, যার পরিমাণস্বরূপ দক্ষিণ সুদান ও উত্তর সুদানের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। প্রায় 17 বছর ধরে যুদ্ধ হয়েছিল, অনুমান করা হয় এতে 5 লক্ষেরও অধিক লোক মারা গিয়েছিল। 1972 সালে শান্তি প্রস্তাব গৃহীত হওয়ার পর যুদ্ধ থেমেছিল, এরপর আবারও যুদ্ধ শুরু হয়েছিল এবং 2005 সাল পর্যন্ত এই যুদ্ধ চলেছিল।
2005 সালে পিপলস লিবারেশন আর্মি ও সুদান সরকারের মধ্যে শান্তি প্রস্তাব গৃহীত হয় এবং সিদ্ধান্ত হয় যে দক্ষিণ সুদানকে আলাদা দেশ বানানো হবে, কারণ দক্ষিণ সুদান খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ ও উত্তর সুদান মুসলিম পটাশিয়াম সংখ্যাগরিষ্ঠ দেশ। সিদ্ধান্ত গ্রহণের পর 9 জুলাই 2012 সালে দক্ষিণ সুদান আফ্রিকা মহাদেশের 54 নং দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। দেশ বিভাজন হওয়ার পরেও প্রায়শই দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকত, কারণ দক্ষিণ সুদান ছিল খনিজ তেলের ভাণ্ডার। 2012 প্রস্তাব পাশ হয় সীমান্তে কড়া সেনাবাহিনী মোতায়েন করা হবে। উত্তর সুদানে চলা গৃহযুদ্ধ 2019 এপ্রিল থেকে শুরু হয়েছিল। সূত্র মারফত জানা যায় 1989 সালে ওমর আল বসির উত্তর সুদান দখল করে নিয়েছিল এবং সেখানে ইসলামিক শরিয়া আইন লাগু করে দিয়েছিল। 2019 সালে সুদানের জনতা ওমর আল বসিরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং ওখানকার সেনাবাহিনী ওমর আল বসিরের রাজত্ব শেষ করে দিয়েছিল। এরপর সেনাবাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা হলে আবদুল্লাহ হামডককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। এরপর সরকার ঘোষণা করে যে সুদান থেকে সরিয়া উঠিয়ে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করা হবে। এর জন্য একটি কাউন্সিল তৈরি করা হয়েছিল এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল 2020 সালে নির্বাচন হবে। এবং 2020 সালে নির্বাচনের অনেক অপেক্ষার পর ইসলামিক শাসনের অবসান করানো হয়। প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামডক সুনিশ্চিত করেছেন সুদান গণতান্ত্রিক দেশ এবং এর শাসন সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। রাষ্ট্রে সবার মৌলিক অধিকার সুনিশ্চিত করা হবে, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। 2021 সালে অক্টোবর মাসে জেনারেল বুরহান দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং আরএসএফ লিডার মোহাম্মদ হামদান ডাগালও উপরাষ্ট্রপতি হয়ে গিয়েছিলেন। দেশের শান্তিপূর্ণ নির্বাচন করানো নিয়ে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। সেনাবাহিনী কমান্ডারের দাবি সিভিলিয়ান রুল 2 বছরে লাগু হয়ে যাবে, কিন্তু আরএসএফ 10 বছর পর লাগু করতে চায়। দৈনিক ভাস্করের রিপোর্ট অনুযায়ী সুদানের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে এবং সেখানকার ভারতীয় অধিবাসীদের ভারতে আনার জন্য সরকার অপারেশন কাবেরীর মাধ্যমে উদ্ধার কার্য শুরু করেছে। বিহারের বাসিন্দা সাজিম আলীর দাবি, আমি 1.5 মাস আগে গিয়েছিলাম কর্মসূত্রে সুদানে, কিন্তু 15 দিন পরে যুদ্ধ শুরু হয়েছে। ওখানে বিমানবাহিনী দ্বারা বোমা হামলা চালানো হচ্ছে। মোদী সরকারকে ধন্যবাদ জানাই আমাদের ফিরিয়ে আনার জন্য। সেনা ও আরএসএফের মধ্যে যুদ্ধ হচ্ছে ঠিকই, কিন্তু এটা স্পষ্ট যে সেখানে ইসলামিক শাসনের অবসান ঘটানো হয়েছে। খুব শীঘ্রই সেখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সংবিধান অনুযায়ী দেশ শাসন করা হবে। সুদান সম্পর্কে আপনাদের কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিও শুরুর দিকে আপনারা দেখেছিলেন যে কীভাবে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে এসে ভারতে বিভিন্ন চুরি চামারি করে, এর প্রধান কারণ কি আপনারা বলতে পারবেন? 14-15 লোক সব বাংলাদেশিও কি আরেকটা ফাঁদ আপনাদের দেখিয়ে দিই, এই বাংলাদেশিরা কীভাবে মানুষদের চিটিং করে। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ফেসবুকে আইডি রয়েছে নেহা সরকার নামে, সে আমারও ফেসবুক ফ্রেন্ড লিস্টে ছিল। দিন বলে দাদা খুব টাকার প্রয়োজন, আপনি 200 টাকা ধার দেন। এই যে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে তাকে ফোন পে করি। লোককে উপকার করতে ভালোবাসি, তাই বলে এই নয় যে আপনারা চিটিং করে ফ্রডগিরি করে মানুষকে ঠকাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নিন। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ভারত মাতা কি জয়।